আচ্ছা, মেয়েরা, ইলেভেনের মেয়েরা, তো 12 যারা উঠেছো, তোমাদেরকে আগে 11-এর কিছু পড়া পড়াতেই হবে, না হলে তোমরা 12-এর কিছু পড়া বুঝতে পারবে না। সেটা হচ্ছে অর্গানিক পার্ট। অর্গানিক পার্টের জন্য 11-এর অর্গানিক পার্টের ইনিশিয়াল জায়গাগুলো তোমাদেরকে একবার করে দেখাতে হবে। কিছু কিছু হয়তো আমি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়ানোর সময় বলেই দিয়েছিলাম, কিন্তু আরও অনেক জিনিস সেটা আবার আমাদেরকে এখানে পড়তে হবে। তাই প্রথম কয়েকটা ক্লাস আমরা 11-এর ওপরই নেব, ঠিক আছে? আমরা এর আগে কার্বনের সমচতুস্থলক রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছিলাম। সমচতুস্থলক কার্বনের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে যেটা পড়েছিলাম সেটা কী না, কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে। কার্বন তারই 4টি ইলেকট্রন যে কোনো 4টে পরমাণুর সঙ্গে ব্যবহার করতে পারে। কার্বন যদি 4টে পরমাণুর সঙ্গেই এক সমযোজী এক বন্ধন করে, তাহলে স্ট্রাকচারটা হবে দেখো এই রকম, যেটাকে বলা হয় সমচতুস্থলক, যার কেন্দ্রে কার্বন থাকবে, চারদিকে 4টে পরমাণু থাকবে। প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল হবে 109°28'। প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য সেম হবে, এই জন্য এটাকে সমচতুস্থলক বলা হয়ে থাকে। কিন্তু মনে করো কার্বন এমন কারোর সঙ্গে বন্ধন করছে যেখানে দ্বিবন্ধন হচ্ছে সমযোজী, ঠিক আছে? এমন কারোর সঙ্গে বন্ধন করছে যেখানে সমযোজী ত্রিবন্ধন হচ্ছে, তখন অবভিয়াসলি সেইভাবেই তার যোজ্যতা মেনটেন হবে এবং সেইভাবেই তার বন্ধন কোণগুলো তৈরি হবে। যদি দ্বিবন্ধন করে তখন সেই কার্বন আর সেই পরমাণুর সঙ্গে যার সঙ্গে দ্বিবন্ধন করেছে তখন বন্ধন কোণ হবে 120°, যদি ত্রিবন্ধন করে তাহলে 180°। এই 4টা তোমরা বইতে পেয়ে যাবে, এই 4টার কিছু কিছু জিনিস ফলো করবে। যেমন মিথেন, মিথেনে এটা হচ্ছে sp3 হওয়াতে এই কার্বনটি সমচতুস্থলক, তাই বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ এই দুটো জিনিস মুখস্থ রাখবে। ইথিলিনে চলে আসো, সমযোজী দ্বিবন্ধন করেছে, এখানেও বন্ধন কোণ আর বন্ধন দৈর্ঘ্য মনে রাখবে। একইভাবে অ্যাসিটিলিনে চলে আসবে, বন্ধন কোণ আর বন্ধন দৈর্ঘ্য মনে রাখবে। এইবারে এই যে সংকরণ অবস্থাগুলো কী করে বার করে, এটা তো আমি আগেও পড়িয়েছিলাম, বলেছিলাম যে কোনো দুটো পরমাণুর মধ্যে সবসময় সবার প্রথমে আগে সিগমা বন্ধন হয়, রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম। তারপর হয় দ্বিবন্ধন, তারপর এই দ্বিবন্ধন তৈরির জন্য দরকার পড়ে পাই, মানে দুটো পরমাণুর মধ্যে মিনিমাম আগে এ হচ্ছে সিগমা বন্ধন তৈরি হবেই, এবং একটাই সিগমা বন্ধন তৈরি হয়ে সেই দুটো পরমাণুর মধ্যে যদি আরও কোনো বন্ধন তৈরি হয় তাহলে সেগুলো সব পাই বন্ধন হবে, ঠিক আছে? কিন্তু এক দুটো পরমাণুর মধ্যে যে একটা বন্ধন থাকলে সিগমা, যদি দুটো বন্ধন থাকে একটা সিগমা একটা পাই, যদি তিনটে বন্ধন থাকে তাহলে একটা সিগমা দুটো পাই। তাহলে তুমি দেখো, যেমন এই যৌগটাতে দেখো, এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু প্রত্যেকের সাথে সমযোজী এক বন্ধন করে আছে, তাহলে এটা sp3। এই কার্বন পরমাণুটা অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন করে আছে, মানে একটা সিগমা একটা পাই, তাহলে sp2। আচ্ছা, এই কার্বনটা নাইট্রোজেনের সঙ্গে ত্রিবন্ধন করে আছে, মানে একটা সিগমা দুটো পাই, তার মানে sp। যখন 10 পাই তখন sp3, যখন দুটো পাই sp2, যখন একটা পাই sp2, যখন দুটো পাই তখন sp। যত পাই বাড়ছে তত পি এর সংখ্যা কমছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তোমরা নিজেদের সুবিধার জন্য চ্যাপ্টারের এই কোশ্চেনগুলোকে ফলো করতে পারো। যেমন এই কার্বনটার বলেছে সংকরণ অবস্থায়, এই কার্বনের দেখো এদিকে একটা সিগমা একটা পাই, এদিকে একটা সিগমা একটা পাই, তাহলে টোটাল কটা পাই হলো, দুটো পাই। দুটো পাই মানে এই কার্বনটা সংকরণ অবস্থা কী হবে, sp। এইভাবে প্রত্যেকটা তোমরা নিজেরা করতে পারো, ঠিক আছে? এইবারে দেখো, প্রত্যেকটা কার্বন পরমাণু যখন অন্য পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করে, তার বন্ধন দৈর্ঘ্য তো অবশ্যই রয়েছে। বন্ধন দৈর্ঘ্যগুলো পড়তে বলেছি, এর আগেও বলেছি, আবারও বলছি, আগের টেবিলটায় এই টেবিলটায় বলে এসেছি, আবার এই টেবিলটায় বলছি। sp3, sp2, sp হলে কী কী হয় এটা মুখস্থ করতে হবে। বন্ধন দৈর্ঘ্য যত ছোট হবে, তেমনি যত ছোট হবে তত বন্ধনটা খুব স্ট্রং হবে, তাই না? তাই বন্ধন দৈর্ঘ্য অনুযায়ী sp যখন কার্বন, তখন তার বন্ধন দৈর্ঘ্য যেহেতু খুব ছোট, তার বন্ধনটাও কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে? আচ্ছা,
কিন্তু সিগমার পাই বন্ধনের মধ্যে কোনটা স্ট্রং বলেছিলাম না শেনিক বন্ধন পড়ানোর সময়? অবভিয়াসলি সিগমা বন্ধন বেশি স্ট্রং, কারণ সিগমা বন্ধন কিভাবে তৈরি হয়? মুখোমুখি মিলনে তৈরি হয়, আর পাই বন্ধন ল্যাটেরাল ল্যাটেরাল মিলনে তৈরি হয়, তাই সিগমা বন্ধনটা বেশি স্ট্রং, এ কথা তো বলেই এসেছিলাম। এইবারে হচ্ছে আমরা জৈব যৌগ কিভাবে লিখতে পারি। যেমন মনে করো এই যৌগটাকে এত কার্বন না লিখে আমরা এইভাবেও লিখতে পারি, এটা হচ্ছে রৈখিক আকারে সংকেতের সাহায্যে লেখা। কিভাবে এটা আর এটার মধ্যে ব্যাপারটা বোঝায়? দেখো, কার্বন আগে কটা আছে গুনে নেবে, একটা দুটো তিনটে চারটে কার্বন। চারটে কার্বন মানে তুমি যখন এই দাগগুলো এরকমভাবে টানবে তখন প্রত্যেকটা পয়েন্ট কার্বন হবে। এইটা একটা কার্বন হবে, এইটা একটা কার্বন হবে, এটা একটা কার্বন হবে, এটা একটা কার্বন হবে, ঠিক আছে? এবার দুই নম্বর কার্বনে দেখো বিআর আছে, তাহলে দুই নম্বর কার্বন থেকে একটা দাগ টেনে বিআর। কার্বন আর হাইড্রোজেন আলাদা করে কিছু লিখতে হয় না, কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কেউ পরমাণু থাকে সেগুলোকে উল্লেখ করে লিখতে হয়, ঠিক আছে? নাহলে লিখতে হয় না। যেমন মনে করো যে বন্ধন রেখার সাহায্যে আমাকে দেখাতে বলেছে এই যৌগটাকে। এই যৌগে কটা কার্বন আছে গিয়ে দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কার্বন আছে। তাই সাতটা কার্বন যখন লিখবে কী করে লিখবে? না, সাতটা কার্বন যখন লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত। দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এবারে এক দুই তিন চার পাঁচ নম্বর কার্বনে বিআর আছে, এক দুই তিন চার পাঁচ নম্বর কার্বনে বিআর আছে। ছয় সাত নম্বর কার্বনে অক্সিজেন আছে, ছয় সাত নম্বর কার্বনে অক্সিজেন যখন আছে এখান থেকে একটা এরকম বন্ধন টানবে। এই অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ধন জেনারেলি ডাবল বন্ড হয় যদি না অক্সিজেন অন্য কোনো পরমাণুর সঙ্গে আর বন্ধন করে থাকে। যেমন দেখো, এখানে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে আছে, তাই এইখানে যখন তুমি অক্সিজেনের পাশে হাইড্রোজেন বসাবে তখন এটা সিঙ্গেল বন্ড হবে, কিন্তু এখানে অক্সিজেন কোনো হাইড্রোজেনের সঙ্গে নেই তাই অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড হবে। কারণ অক্সিজেনের বাইরে ছটা ইলেকট্রন, অক্সিজেনের আটটা করার জন্য দুটো দরকার তাই দুটো বন্ধন হয়। নাইট্রোজেনের বাইরে পাঁচটা ইলেকট্রন, আটটা করার জন্য তিনটে দরকার তাই ত্রি বন্ধন হয়। আশা করি বোঝাতে পারলাম। জৈব যৌগ কত ধরনের যৌগ হয়? অ্যালিফেটিক যৌগ, বৃত্তাকার যৌগ, মানে এইরকম খোলা যৌগ হয় অথবা এইরকম বন্ধ আকারে যৌগ হয়। তবে বন্ধ আকারে সব যৌগই এই বন্ধত্ব, মানে দেখো বনটা কেমন বন্ধ হয়ে আছে, বক্সের মতন হয়ে আছে, এরকম খোলা শাখা প্রশাখা নেই। দ্বিতীয়ত, মুক্ত শৃঙ্খল যৌগ আবার দু রকমের হয়, একটা সরল শাখা মুক্ত শৃঙ্খল, একটা শাখা বিশিষ্ট যৌগ। যেমন এটা হচ্ছে শাখা বিশিষ্ট যৌগ, ঠিক আছে? এইটা যেমন সরল যৌগ, মানে বিভিন্ন শাখা প্রশাখা আছে। আবার বৃত্তাকার যৌগ দু ধরনের হয়, একটা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, একটা হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে এই যে বৃত্তাকার যৌগটা হবে এখানে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু এই বক্সের ভেতর ঢুকবে না, কিন্তু যদি বক্সের ভেতর অন্য কোনো পরমাণু অক্সিজেন নাইট্রোজেন হ্যালোজেন এগুলো ঢুকে পড়ে তখন সেগুলো হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক আবার দু ধরনের, অ্যারোমেটিক অ্যালিসাইক্লিক, মানে যেমন দেখো এইটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর নয়তো অ্যারোমেটিকও হয়। সব যৌগই যে অ্যারোমেটিক হবে এমন কিন্তু কোনো কথা নেই, আস্তে আস্তে আমরা পড়বো। অ্যারোমেটিক যৌগ আবার দু ধরনের হয়, বেঞ্জিনয়েড যৌগ, নন বেঞ্জিনয়েড যৌগ, মানে কিছু বেঞ্জিনের স্ট্রাকচার নিয়ে অ্যারোমেটিক যৌগ হয়, কিছু বেঞ্জিনের স্ট্রাকচার না নিয়ে অ্যারোমেটিক যৌগ হয়। আচ্ছা, এরপর আমরা একটা একটা করে পড়বো। মুক্ত শৃঙ্খল আশা করি আমি বলে এলাম, উদাহরণগুলো দেখে নেবে। বৃত্তাকার যৌগ আমি বলে এলাম, দেখো তার হোমো, দেখো হোমো দেখতে গিয়ে এখানে দেখো অক্সিজেন ঢুকে পড়েছে, কিছুই নয়, যে সাইক্লোপেন্টেনটা আঁকলে এখানে সাইক্লোপেন্টেন কেন বলেছে, দেখো পাঁচটা কার্বন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন, সাইক্লিক স্ট্রাকচারে আছে মানে বৃত্তাকারে আছে তাই সাইক্লো। বাকি নামগুলো আমরা আস্তে আস্তে পড়ব। কিন্তু যেমন মনে করো এইখানটাতে এই কার্বনের জায়গায় যদি অক্সিজেন থাকে তখন এইরকম হবে, মাঝখানে অক্সিজেনকে ঢুকিয়ে দিতে হবে, যেমন দেখো এখানে ঢুকিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কয়েকটি গ্রুপের নাম আর সংকেত। অ্যারোমেটিক যৌগ তো অনেক ধরনের হয় না, যেমন দেখো তোমার অ্যালকিন হয়, অ্যালকেন হয়, অ্যালকাইন হয়, অ্যালকোহল হয়, ফেনল হয়, ইথার হয়, অ্যালডিহাইড হয়, কিটোন হয়, কার্বক্সিলিক অ্যাসিড হয়, এস্টার হয়, হ্যালাইড হয়, অ্যামাইড হয়, সালফোনিক অ্যাসিড, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন হয়,
তারপরে তোমার হচ্ছে যে সায়ানাইড হয়, নাইট্রো হয়, হ্যালাইড হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন যৌগ হয়, তাদের উদাহরণগুলো পড়বে। যৌগগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো, অবভিয়াসলি তাদের কার্যকারী গ্রুপগুলো পড়তে হবে। অ্যালকিন মানে সেখানে ডাবল বন্ড, অ্যালকাইন মানে সেখানে ট্রিপল বন্ড, অ্যালকোহল মানে ওইচ থাকবে যৌগটার মধ্যে, ফেনল মানেও ওইচ থাকবে, ইথার মানে ও থাকবে, অ্যালডিহাইড মানে এই গ্রুপটা থাকবে, এই গ্রুপের স্ট্রাকচারটা দেখো এরকম হয়, কিটোন মানে এইটাই থাকবে, এইখানে শুধু এইচটা থাকবে না, কার্বক্সিলিক অ্যাসিড মানে ও এইচ হবে, ঠিক আছে, এক্সট্রা স্টার মানে এইচের জায়গায় কোনো অ্যালকিল গ্রুপ আবার ঢুকে যাবে, এইরকমভাবে হবে। আস্তে আস্তে পড়তে পড়তে আমরা জানতে পারবো, তার মানে এখান থেকে আমাকে এর রেসপেক্টে এই কার্যকারী গ্রুপ এবং তার সংকেতগুলো পড়তে হবে।